নমস্কার বন্ধুরা সানসাইন এডুকেশন আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা শুরু করছি চার সেপ্টেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স চলো বন্ধুরা তাহলে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন হল আর্মি স্টাফের নতুন ভাইস চিফ কে হলেন আর্মি স্টাফের নতুন ভাইস চিফ হলেন মনোজ মুকুন্দরবানে বর্তমান আর্মির চিফ আছেন বিপিন রাওয়াত তিনি ডিসেম্বরে রিটায়ার হবেন এবং তার জায়গা নেবেন মনোজ মুকুন্দরবানে ইন্টারন্যাশনাল স্নেক ফেস্টিভ্যাল কোথায় শুরু হলো ইন্টারন্যাশনাল স্নেক ফেস্টিভ্যাল শুরু হলো হায়দ্রাবাদে সম্প্রতি গ্লোবাল গোলকিপার অ্যাওয়ার্ড দিয়ে কাকে সম্মানিত করা হলো নরেন্দ্র মোদীকে গেটস ফাউন্ডেশন থেকে এই অ্যাওয়ার্ড ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেওয়া হয়েছে তার স্বচ্ছ ভারত অভিযানে উদ্যোগের জন্য কোন ভারতীয় মহিলা ক্রিকেটার আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন রাজ টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন তিনি বর্তমান এক দিবসীয় মহিলা টিমের ক্যাপ্টেন এবং আন্তর্জাতিক মহিলা ক্রিকেটের সর্বোচ্চ রানের অধিকারী সম্প্রতি কোথায় আন্তর্জাতিক স্তরের পুলিশ একাডেমি স্থাপন করা হবে সম্প্রতি লখনৌতে আন্তঃরাষ্ট্রীয় স্তরের পুলিশ একাডেমি স্থাপন করা হবে হল হলো প্রদেশের রাজধানী উত্তর উত্তরপ্রদেশের বর্তমান সিএম আছেন যোগী আদিত্যনাথ এবং বর্তমান গভর্নর আছেন আনন্দীবেন প্যাটেল ওয়ার্ল্ড কোকোনাট ডে কবে পালিত হলো ওয়ার্ল্ড কোকোনাট ডে পালিত হলো সেকেন্ড সেপ্টেম্বর কাতারের জাতীয় দিবস কবে পালিত হলো কাতারের জাতীয় দিবস পালিত হলো থার্ড সেপ্টেম্বর কাতারের রাজধানী হলো দোহা তামিম বিন হামাদ আল থানি তিনি এখন কাতারের প্রেসিডেন্ট কাতারের রাজধানী হল দোহা এবং সম্প্রতি কাতার ওপেক ছেড়েছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ হল কাতারে দু ফিফা ফুটবল ওয়ার্ল্ড কাপ সংগঠিত হবে সম্প্রতি শুটিং বিশ্বকাপে ভারতের অপূর্বী চান্ডেলা কি পদক জিতেছেন তিনি স্বর্ণপদক জিতেছেন সম্প্রতি এর পূর্ব এশিয়ার বাহাত্তরতম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে এর বাহাত্তরতম সম্মেলন অনুষ্ঠিত হবে নিউ দিল্লিতে ডাব্লিউ এইচও অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান এর হেডকোয়ার্টার রয়েছে জেনেভা শহরে এটি সুইজারল্যান্ডে অবস্থিত ন্যাশনাল নিউট্রিশন উইক এটি পালিত হবে এক থেকে সাতই সেপ্টেম্বর এবং এর থিম হল কোকোনাট ফর ফ্যামিলি ওয়েলনেস বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ডেলি বেঙ্গলিতে কারেন্ট অ্যাফেয়ার্স এবং টপিক ওয়াইজ জেনারেল অ্যাওয়ারনেসের ভিডিও পেতে ধন্যবাদ